আলহামদুলিল্লাহ الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة علينا عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى آخر الآية صدقت يا رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم صنفان أهل من النار لم أرهما صياط كأذناب المقر يضربون بها الناس ونساء كاسية عارية مميلة مائلة ورؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এই দিন বড়ি
শান সে নিকলা হায় তুমসি, এ দিন বড়ি শান সে নিকলা হায় তুমসি, পরদেশ মে ও আজ গরিবুল গোরাবা হই, পরদেশ মে ও আজ গরিবুল গোরাবা হই, জিস দিন কে হাম দর্দ নবী নূয়ে বশর হই, জিস দিন কে হাম দর্দ নবী নূয়ে বশর হই, আব জঙ্গ জে দল চারো তরফ উসমে বাপা হই, আব জঙ্গ জে দল চারো তরফ উসমে বাপা হই, মুল্লা কো জো হায় বাংলা মি সজদা কে ইজাজত, মুল্লা কো জো হায় বাংলা মি সজদা কে ইজাজত, নাদান সমুজতা হায় কি ইসলামে হে আজাদ, নাদান সমুজতা হায় কি ইসলামে হে আজাদ, আয় মামলাকাতে বাংলা মি এক তরফা তামাশা, আয় মামলাকাতে বাংলা মি এক তরফা তামাশা, ইসলামে হে মাহবুস মুসলমানে হে আজাদ, ইসলামে হে মাহবুস মুসলমানে হে আজাদ। আলহামদুলিল্লাহ, শাহজাহানপুর থানা মুজাহিদ কমিটি ও রেলওয়ে কলোনির বাসীদের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি সাহিব দিগার কাবিল ইহতেরাম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার ইসলামপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অতি সম্মানিতা পর্দানসীন মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে করিম রব্বুল ইজ্জতুল জালাল মহান মালিক তাহার মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং তাহারি হাবিব হাবিব কিবরিয়া শাফিউল মুজনবিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন সরদারে দুজাহান বিশ্ব সবার সভাপতি বিশ্ব মানবতার দূত মুক্তির দিশারে মরদুলাল মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমর বাণী হাদিস থেকে আমাদের মতো নগণ্য কিছু গোলামকে অল্প সময়ের জন্য কোরআন ও হাদিস থেকে মূল্যবান কিছু কথা বলার শোনার বসার ও আসার তৌফিক অনায়াত করেছেন, এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু নাবে গুজার করে জোরে সরে একবার কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত এহসান এবং করম এবং দয়া যে আল্লাহ তাআলা আমাদের মতো লোকগুলিকে অত্র এলাকা থেকে এবং বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে বেহেশতের বাগানে জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত একটি নিয়ামত। ভাইয়েরা, আমার সময় যেহেতু স্বল্প, আলোচনা দীর্ঘ, স্বল্প সময়ে দীর্ঘ আলোচনাকে মুক্তাসার করে আপনাদের সামনে উপস্থাপন করা লাগবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। ভাইয়েরা, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যে কয়েকটা ফেতনার আশঙ্কা তিনি করেছিলেন, তার ভিতরে একটা আশঙ্কা তেনার ছিল যে আমার উম্মতের নারীগণ বেবরদার সয়লাবি হাবুডুবু খাবে। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার আশঙ্কা করেছিলেন যে যখন তোমাদের মাঝখানে জিনা ব্যভিচার বেড়ে যাবে, আমরা সাধারণত জিনা মনে করি যে আভ্যন্তরীণ যেই মিলনকে বলা হয় অবৈধভাবে যে মিলন, এটাকে জিনা মনে করি। আসলে জিনাকে শুধু ওইটাই কি ওইটার নাম জিনা না আরও অন্য অন্য জিনা আছে, এই জিনিসটা আমাদের সুস্পষ্ট হওয়া দরকার। বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনাল আইনি আন নজর, আল্লাহ রাসূল বলেন চোখের জিনা হলো দেখা।
অন্তরের জিনা হলো কল্পনা করা, ফায়েশা কল্পনা করা। হাতের জিনা হলো বেপর্দা নারী, কি যেই নারীর সাথে আমার দেখা করা জায়েজ নাই ওই নারীর গায়ে হাত দেওয়া, এটা হাতের জিনা। আল্লাহ রাসূল বলেন যখন জিনা এবং মদ শরাব এই দুইটা জিনিস ব্যাপক হারে ধারণ করবে সমাজের ভিতরে, ফান্তাজিরু তোমরা অপেক্ষা করো, মিনাল খাসফি ওয়ার রাজমি ওয়াজ জালজালা। আল্লাহ রাসূল বলেন যখন তোমরা ভূমিধস এবং পাথর বৃষ্টি আর ভূমিকম্পের অপেক্ষা করো, এই জিনিসগুলো যখন ব্যাপক আকার ধারণ করবে তখন জমিন হঠাৎ করে বিভিন্ন স্থান দিয়ে ধসে যাবে, নিচের দিকে চলে যাবে, পাথরের বৃষ্টি হবে। পাথরের বৃষ্টির দ্বারা মুরাদ হলো শিলা বৃষ্টি, বর্তমান হয় কি হয় না জোরে বলে। তিন নম্বরে ওয়াজ্জালজালা ভূমিকম্প, পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হবে, এটার মাত্রাটা বাড়ছে না কমছে জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন এই ফেতনাগুলি যখন দেখবা, এই ফেতনাগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় খুব ভয় করেছেন আমার উম্মতের জন্য, এটা মহামারী রোগ ধারণ করবি নারীদের ফেতনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে তাও বলে গিয়েছেন যে আমি তোমাদের উপর ভয় করতেছি নারীদের ফেতনা নিয়ে, নারীদের ফেতনাটা বিশাল আকার ধারণ করবে তোমাদের জন্য, তখন ঈমান রাখা বড় কঠিন হয়ে দাঁড়াবে। ভাইয়েরা আমার বর্তমান সময়ে রাস্তাঘাটে বের হলে নজরের হেফাজত করা বড় কঠিন হয়ে দাঁড়ায়, কোনো ক্রমে নজর কন্ট্রোল করা যাচ্ছে না, এখন রাস্তাঘাট আর লাগে না, ঘরের ভিতরে যারা আল্লাহর বান্দা আছেন আল্লাহওয়ালা যারা আছেন তারা তো নিয়ন্ত্রণ করতেছেন, ঘরের ভিতরে যে ফেতনাগুলি হচ্ছে, যে বাইরে গেলে তো মোটামুটি যে ফেতনাটা বর্তমান আমাদের বাংলাদেশে আকার ধারণ করেছে এটা মোটামুটি সহ্য করা যায়, তো ঘরের ভিতরে টিভির মাধ্যমে যে ফেতনাটা বাড়তেছে ওটা তো কোনো ক্রমেই দিলকে কন্ট্রোল করা যাচ্ছে না, ঠিক কিনা জোরে বলে। ব্যবর্তার সয়লাব আর ওই সমস্ত টিভিগুলো দেখে, বিভিন্ন হিন্দি ফিল্ম ভারতের চ্যানেলগুলো দেখে দেখে আমাদের সাধারণ অবলা নারীগুলো, আমাদের সহজ সহজ মেয়েগুলো এদের কালচারে এত এতই ডুব দিয়েছেন, যারা পোশাকটা কেমনে পরে এটাও তারা সেখান থেকে আমদানি করেন, এরা কেমনে হাঁটে এটাও সেখান থেকে তারা আমদানি করেন, এরা কেমন করে কথা বলে সেটাও সেখান থেকে আমদানি করেন, কথা বলতে গিয়ে এরা কেমন করে ভঙ্গিমা করে এটাও সেখান থেকে আমদানি করেন, ঠিক কিনা জোরে বলে। আর এগুলো করে করে সমাজকে আস্তে আস্তে তিলে 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 করে করে শেষ করে ফেলতেছে। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, আমি ইচ্ছা করেছি যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমি তো আল্লাহ তাআলার নগুন একটা গোলাম, তার অফুরন্ত জ্ঞান ভাণ্ডার, এলেমের ভাণ্ডার, যে ভাণ্ডারে এলেমের কোনো অভাব নাই, দয়া করে তিনি যদি আমার জন্য একটু এলেম খুলে দেন, আমার সিনাটা খুলে দেন আল্লাহ তাআলা, তাহলে আমি দুই চারটা কথা আপনাদের সামনে বলতে পারবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, ভূমিকা লম্বা না করে আমি সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। পর্দা করা নামাজ একটা ফরজ বিধান আল্লাহ তাআলার, নামাজ কাজা করলে এই বিষয়টা আমরা যতটুকু গুরুত্ব দিয়ে থাকি, নামাজ সংক্রান্ত বিষয়ে আজকে সমাজের ভিতরে আমরা এই জিনিসটা খুব ফলো করি, খুব গুরুত্ব সহকারে জিনিসটা ফলো করি, নামাজ না পড়লে কি গুনাহ, এবং এই আলোচনাটা আমরা গুরুত্ব সহকারে সমাজের সামনে পেশ করে থাকি। পৃথিবীর এই জমিনের ভিতরে যারা মুসলমান আছে সে 100% আল্লাহওয়ালা হোক অথবা আল্লাহওয়ালা না হোক, বেনামাজি হোক বা নামাজি হোক, প্রত্যেকটা ব্যক্তি নামাজটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন, ঠিক কিনা জোরে বলেন। নামাজের বিষয়টা আসলে যেমন যেন এই বিশাল এক বোঝা, এবং এই নামাজের বিষয়টাকে বেশি হাইলাইট করে থাকি আমরা, এখন নামাজ না পড়লে কী হবে, কী শাস্তি হবে, একক তো নামাজ না পড়লে 2,88,00,000 বছর আগুনে জ্বলা লাগবে, নামাজের জন্য কত গুরুত্ব সহকারে আলোচনা করে থাকি, কত গুরুত্ব সহকারে। দেখেন নামাজটা যেমন ফরজ, পর্দাটাও আল্লাহর পক্ষ থেকে এতটুকুই ফরজ, বিন্দু পরিমাণ কোনো কম নয়, ঠিক কিনা জোরে বলেন। একজন ব্যক্তি নামাজ না পড়লে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাফার,
আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এখন এই বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে হাদিসের ভিতরে, কিন্তু সাহাবীদের মাঝখানে হাদিস নিয়ে ইখতিলাফ ছিল। ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার রায় হলো যারা ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে কাফের, সে নতুন করে ইমান আনা লাগবে। কিন্তু আমাদের মাজহাবে হানাফির ভিতরে মাওলানা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন না, কাফের না, অর্থাৎ সে একটা কুফুরি কাজ করলো, অর্থাৎ পর্দা না করলে যেমন কুফুরি করলো। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এই কথাটাই বলে যে নামাজ না পড়লে কি হবে, কোনো সমস্যা নাই, তাইলে এই ব্যক্তির ইমান চলে যাবে। কিন্তু নামাজের প্রতি তার গুরুত্ব আছে, নামাজ একটি ফরজ বেদান মালিকের পক্ষ থেকে, এই জিনিসটা যদি তার দিলের ভিতরে থাকে, একই না সে নামাজ না পড়ে একটা গুনার কাজ, আসলে আমি খারাপ করতেছি তারপরও আমি নামাজ ছেড়ে দিয়েছি, তাইলে এর দ্বারা তো ইমান নষ্ট হবে না, কিন্তু সে কুফুরি একটা কাজ করলো, ইমান তার যাবে না। কিন্তু ভাইয়েরা আমার, নামাজ যেমন শরীয়তের ভিতরে গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান, ঠিক তো দুরূপ পর্দা আল্লাহর পক্ষ থেকে, মিন জানিবিল্লাহ আল্লাহর পক্ষ থেকে এমন একটি ফরজ বিধান হল পর্দা। এর ভিতরে ইঞ্চি মাত্র, বিন্দু মাত্র, সুতা পরিমাণও কম নয়। কিন্তু আজকে আমরা যারা আছি, আমরা যারা পাঁচত্ব নামাজ পড়ি, যারা হক্কানি পীরের দরবারে দৌড়াই, যারা বিভিন্ন চিল্লা বা বিভিন্ন ওলামায়ে কেরামদের দরবারে দৌড়াই, যারা পাঁচত্ব নামাজ ঠিকভাবে আদায় করতেছি, যারা ঠিক ঠিক সমস্ত কাজগুলি করতেছি, কিন্তু পর্দার ব্যাপার আসলে তখন আমাদের শীতলতা চলে আসে, ঠিক কিনা জোরে বলেন। ঘরের ভিতরে পর্দা নাই, মেয়ের পর্দা নাই, স্ত্রীর পর্দা নাই, বোনের পর্দা নাই, এই বিষয় নিয়ে আমার একটু মাথাঘামাকি মানে, এই জন্য ভাইয়েরা আমার, আমি নিয়ত করেছি আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে সুস্পষ্ট কিছু আলোচনা করার জন্য, কিছু মুজাকারা, আসলে বয়ান করার যোগ্যতা তো নাই, কিছু মুজাকারা করবো আপনাদের সাথে, কিছু পর্যালোচনা করবো, আলোচনা করব, দেখি আল্লাহ তাআলা কতটুকু পর্যন্ত বলার তৌফিক দান করেন। আসেন ভাইয়েরা আমার, পর্দার বিষয়টা আলোচনা করার আগে পর্দা কার কার সাথে করব, কোন কোন ব্যক্তির সাথে পর্দা চলবে, এই জিনিসটা সংক্ষিপ্ত আকারে বোঝাইতে গেলে একটা জিনিস সংক্ষিপ্ত আপনাদেরকে বলে দিই, সেটা হলো মেয়েরা পর্দা কার সাথে করবে। একটা হলো তার জীবনে যত পুরুষ পৃথিবীতে আসে, এই পুরুষটা একটা নারীর জন্য দুইটা বাঘ হয়ে যায়, একটা বাঘ হলো এগানা আর একটা বাঘ হলো বেগানা। একটা বাঘ কি জোরে বলেন, আমার সাথে কথা বললে আমি আলোচনা করতে পারো সহজ হবে। প্রত্যেকটা নারীর জন্য পুরুষ দুই বাঘ, কয় বাঘ জোরে বলেন, কয় বাঘ জোরে বলেন, একটা বাঘ হলো তার জন্য এগানা আর একটা বাঘ হলো তার জন্য বেগানা। এগানা মানে অর্থাৎ যাদের সাথে চিরতরে চিরজীবনের জন্য তার সাথে বৈবাহিক বন্ধন জায়েজ নাই, এগুলো হলো তার জন্য এগানা অর্থাৎ মাহরাম। কথা বোঝাইতে পারছি জোরে বলেন, তার জন্য বৈবাহিক বন্ধন তার জন্য জায়েজ নাই এদের সাথে, যেমন বাবার সাথে বিবাহ জোরে বলেন, তাইলে বাপ মেয়ের জন্য কি জোরে বলেন, মেয়ের জন্য কি এগানা। আপন ভাই, দুধ ভাই, আপন মামা, আপন চাচা, তারপরে এমনি করে করে 14 জন পুরুষ যারা তার জন্য কি এগানা, অর্থাৎ যাদের সাথে সে তার বৈবাহিক বন্ধন জায়েজ নাই, চিরজীবনের জন্য বৈবাহিক বন্ধন জায়েজ নাই, এমন লোকগুলি তার জন্য কি এগানা। আর এই 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত পুরুষ পৃথিবীতে আসি, প্রত্যেকটা পুরুষ তার জন্য বেগানা, তার জন্য কি জোরে বলেন। এখন আসেন, পর্দা এগানার সাথে পর্দা করা ফরজ নয়, কিন্তু বেগানার সাথে পর্দা করা ফরজ। এখন এগানার সাথেও কিছু কিছু ক্ষেত্রে পর্দা করা ফরজ, সব জায়গায় না, এই বিষয়গুলো সময় থাকলে আমি সুস্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসেন ভাইয়েরা আমার, আমরা সবাই বুঝতে পারি কার কার সাথে বিবাহ আমাদের জন্য জায়েজ নাই, এটা আমাদের সবার জানা আছে, আমরা জানি না সবাই, চিরতরে কার সাথে বিবাহ বন্ধন হারাম এটা আমাদের সবার মোটামুটি জানা আছে। অতটুক জানেন যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ নাই, ওরা হলো আমার কি এগানা, একটা নারীর জন্য ওরা হলো এগানা। আর এই 14 জন পুরুষ ছাড়া সবগুলি হলো বেগানা, পৃথিবীর প্রত্যেকটা পুরুষের সাথে তার জন্য পর্দা করা ফরজ 14 জন পুরুষ ছাড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কথাগুলি বোঝার জন্য আমাদের দেমাগটা খুলে দেন, সবাই বলেন আমিন।
যে সমস্ত মা বোনেরা পর্দার ভিতর থেকে আওয়াজগুলি শুনতেছেন, আমি অনুরোধ করব আপনাদেরকে, অনুরোধ করে বলবো, দুইটা আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, এখান থেকে অনুরোধ করে বলতেছি, অন্তত এই সময়টার ভিতরে যারা টিভি চালাচ্ছেন টিভিটা অন্তত বন্ধ করে দিন, দয়া করে বয়ানটা শুনেন আল্লাহর কালাম। ও মা, যেই ঘরে আপনি লাল রঙের শাড়ি পরে এসেছেন, এই ঘর থেকে আপনি সাদা রঙের শাড়ি পরে বের হতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আপনার লাশ এই ঘর থেকে বের হবে, আপনি কি মনে করেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? আপনি কি মনে করেন এই রঙের গুড়াই এখানেই শেষ? আল্লাহ তাআলা বলে আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা, ও বান্দা তোমরা কি মনে করো, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে খেলতামাশার বস্তু বানিয়েছি? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি ধারণা করো যে আমার কাছে তোমরা ফিরে আসতে হবে না? অবশ্যই তোমরা আমার কাছে আসতে হবে। কুল্লুকুম ইলাইনা তুরজাউন, অবশ্যই তোমরা সকলেই আমার কাছে ফিরে আসতেই হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে বলেন। সব মানুষগুলি আমরা কবরের পথের যাত্রী, সবাই কবরের দিকে একদিন না একদিন চলে যাব। এখন আসেন ভাইয়ারা, আমার নারীর জীবনে পর্দা দুইটা ভাগ, একটা হলো তার দেহের পর্দা, আরেকটা হলো তার আওয়াজের পর্দা। কথাগুলি যদি জেহানে ঢুকাইতে পারেন অত্যন্ত ফায়দা হবে। নারীদের জন্য পর্দা কয়টা ভাগ? দুইটা। জোরে বলেন কয়টা ভাগ? দুইটা। একটা হলো তার দেহের পর্দা, আরেকটা হলো তার আওয়াজের পর্দা। আসেন এই বিষয়টা বোধনের পূর্বে সংক্ষিপ্ত একটা কথা আপনাদেরকে বলে দিই। ভাইয়েরা আমার, এই কুল কায়নাত, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌরজগৎ, এই সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো আস্তে কর না আল্লাহ। কে সৃষ্টি করেছেন? জোরে বলেন আল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আসেন ভাইয়েরা আমার, আল্লাহ তাআলাকে যারা স্রষ্টা হিসেবে মেনে নেয় না, যারা নাস্তিক এদের কথা বাদ দিন, যারা বলে দেয়ার ইজ নগর, আল্লাহ বলতে কোনো কিছু নাই, এদের কথা অন্যদিকে রাখেন। এখন ভাইয়ারা আমার, যেই ব্যক্তি যেই জিনিসটা আবিষ্কার করেন, আল্লাহ কি আমাদেরকে বানাই দিকে আবিষ্কার করছেন না নিজে নিজে বানাইছেন, নাকি তিনি অনেকদিন চিন্তা করছেন? যদি আল্লাহ তাআলা তো কারো মুখাবি কি না, ছোট্ট একটা সুরার ভিতরে আল্লাহ তাআলা তার একাত্মবাদের কথাগুলি সুস্পষ্ট করে ধরে তুলেছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله تعالى বলেন قل হে নবী আপনি বলে দেন الله أحد আল্লাহ একক আল্লাহ ছাড়া কোন ইলা নাই। ওলামা একরাম বসে আছেন, আহাদ এমন একটি শব্দ যার কোনো দ্বিবচন নাই, ওয়াহেদ তার দ্বিবচন ইসনাইন, তার বহু বচন সালাস, কিন্তু আহাদ এমন একটি শব্দ যার কোনো দ্বিবচন নাই, এমন একটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। কুল হু আল্লাহু আহাদ, হে নবী আল আপনি বলে দিন আল্লাহ কয়, আল্লাহ কয়, জোরে বলেন আল্লাহ একক, কোনো শরীক তার নাই, তার সাথে কোনো অংশীদার নাই। আহাদ বলে আল্লাহ তাআলা এই কথা সুস্পষ্ট করে দিয়েছেন, যেমন আহাদ শব্দের দুই বচন নাই, আমার কোনো দুইজন নাই, সুবহানাল্লাহ, আমি একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিকি না, আমি চিন্তার মুখাফিকি না, সুবহানাল্লাহ, আমি কোনো কাজ করতে চিন্তা করা লাগে না, আমি কোনো কাজের ইচ্ছা যখন করি কোন বলি হয়ে যাও ফায়া কোন হয়ে যায়, সুবহানাল্লাহ। আপনাকে আমাকে বানাইতে গিয়া আল্লাহ তাআলা কোনো মরেলের দিকে তাকান নাই, কোনো চিন্তা ফিকির তিনি করেন নাই, কোনো দিকে তার নজর দেন নাই। আল্লাহ তাআলা বলে আমি একক আল্লাহুস সামাদ, আমার কোনো আমি কারো মুখাফিকি না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম হন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই জন্য এই আয়াতের দ্বারা, এই সুরার দ্বারা সুস্পষ্ট হয়ে গেল আল্লাহ তাআলা কারো মুখাফিকি নন। সুতরাং আল্লাহ তাআলা চিন্তা করার মুখাফিকি নন, আকাশ জমিন চন্দ্র সূর্য সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সৃষ্টি করেছেন, তিনি আবিষ্কার করেন না, তিনি সরাসরি সৃষ্টি করেছেন, যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ভালো করে জানেন যে কোন তার সৃষ্টির কোন বস্তুটা কোথায় রাখতে হবে, কোন বস্তুটা কোথায় থাকলে ভালো হবে,
এই বিষয়টা আল্লাহ বেশি ভালো জানে না আমি বেশি ভালো জানি? আমি আরো সহজ করে দিচ্ছি আপনাদের মাইক দিয়া। এই যে মাইক্রোফোন, এখানে দুইটা মাইক্রোফোন আছে, সামনে হরেন আছে, ওই পাশে মেশিন আছে। ভাইয়েরা আমার, এখন এই মেশিন মাইক্রোফোন যারা আবিষ্কার করেছেন, এই মেশিনটা যারা বানিয়েছেন, মাইক্রোফোন যারা বানিয়েছেন, ভাইয়েরা আমার, এখন যদি কোনো ব্যক্তি ডক্টরেট, লন্ডন থেকে ডক্টরেট নিয়ে এসে আসার পরে বলে, কথার কথা আজকে প্যান্ডেলে আসছে, আসার পরে বলতেছে, ভাই যান আপনি এটা কোন কাজ করলেন? বলে কি কেই যে এটা কথা হইল, এই যে দুই মাইক্রোফোন সামনে দিয়েছেন বক্তার সামনে, এই মাইক্রোফোনটা এখান থেকে খুলে ফেলেন, কী করবো? মাইক্রোফোনগুলি গাছে লটকাই দেন, পিলারে লটকাই দিন, আর মাইকের হরেনগুলি বক্তার চতুর্পাশ দিয়ে দিয়ে দেন, আর মেশিনটা পানির নিচে ঢুকাই দেন, দেখবেন আওয়াজ দ্বিগুণ হবে। আচ্ছা বলেন, আপনাকে তাকে ডক্টরেট বলবেন, শিক্ষিত বলবেন না পাগল বলবেন? জোরে বলেন না, কথাটা বুঝতে পারতেছেন? সুতরাং মাইক যে আবিষ্কার করেছেন, এই মাইক্রোফোন যে আবিষ্কার করেছেন, মাইক যে বানিয়েছেন, মেশিন যিনি আবিষ্কার করেছেন, সেই সবচেয়ে ভালো জানেন মাইক্রোফোনগুলি কোথায় থাকবে, আর হরেনগুলি কোথায় থাকবে, মেশিনটা কোথায় থাকবে। তার নিয়ম অনুসারে যদি মাইক ব্যবহার করা হয়, অবশ্যই মাইক ঠিকভাবে চলবে। যদি এই মাইক যে আবিষ্কার করেছেন তার নিয়মের বাইরে যদি মাইক কেউ চালায়, মাইক সাউন্ড হবে না, উল্টা ঘুরবে। জোরে উল্টা ঘুরবে না, সহজ হবে, জোরে বলেন, উল্টা ঘুরবে। ঠিক তদ্রূপ নারী আর পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নারী কোন জায়গায় থাকবে আর পুরুষ কোন জায়গায় থাকবে, এই কথাগুলি আল্লাহ সুবহানাহু তাআলা যখন আকাশ থেকে তিনি আমাদেরকে পাঠান, জমিনে তিনি প্রেরণ করেন, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলে দিয়েছেন, ও আদম, ও হাওয়া, ও তালহা, ও জুবাইর, ও আব্দুর রহমান, ও ঈসা, ও মুসা, তোমরা সবাই শুনে রাখো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আদম হাওয়া দুইজন জান্নাত থেকে বের হচ্ছেন, আদম হাওয়াকে আল্লাহ তাআলা দুইজনকে জান্নাত থেকে বের করতেছেন, দুইজন জান্নাত থেকে বের হচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা দুইজনকে লক্ষ্য করে আয়াত নাযিল করেন নাই। আল্লাহ তাআলা সরাসরি বললেন, ইহবিতু মিনহা জামিআ। আমি আমার মসজিদে আয়াতটা আমি অনেকবার আলোচনা করেছি বাবা, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও, একটা লোকও জান্নাতে থাকতে পারবা না। ইহবিতু মিনহা জামিআ, তোমরা সব মানুষগুলি জান্নাত থেকে নেমে যাও। এখানে আদম হাওয়া দুইজন ছিলেন না, আদম হাওয়া ছাড়া আরো অনেক লোক ছিলেন। ভাইয়েরা আমার, ওলামায়ে কেরাম বসা আছেন, ইহবিতু এটা আমরের জমার সিগা, বহু বচন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এক বচন শব্দ আল্লাহ তার ব্যবহার করেন নাই, দুই বচন শব্দ ব্যবহার করেন নাই। আদম হাওয়া দুইজন না বহুজন, আদম হাওয়া দুইজন ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ইহবিতু শব্দ বলে বহু সব বচন শব্দ ব্যবহার করেছেন। কারণটা কি? মুফাসসিরে কেরাম বলে আল্লাহ তাআলা এখানে আদম হাওয়া দুইজনকে বলেন নাই, আল্লাহ তাআলা এখানে আদম হাওয়া ছাড়াও আর একজন দুশ্মন আমাদের ছিল, শয়তান। শয়তান হওয়ার কারণে তিনজন, অথবা আল্লাহ তাআলা আদমের পিঠের ভিতরে আমাদের সবাইকে রেখেছিলেন জান্নাতের ভিতরে, আমরা সবাই আদমের পিঠে ছিলাম, সব মানুষগুলি আদমের পিঠে ছিলাম, এই জন্য আল্লাহ তাআলা সবাইকে লক্ষ্য করে বলেছেন, ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে জান্নাত থেকে নেমে যাও, কেউ জান্নাতে থাকতে পারবে না, বাবা অন্যায় করেছে, সব অন্যায় করেছ, সুতরাং সব জান্নাত থেকে নেমে যাও। আদম হাওয়া দুইজন জান্নাত থেকে নামতেছেন, আদমের পিঠে পিঠে আমরাও জান্নাত থেকে নেমে আসতেছি। এই মুহূর্তে আল্লাহ তাআলা পিছন দিক দিয়ে বললেন, ও আদম, ও হাওয়া, ও তালহা, ও জুবাইর, ও গোটা দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা যাচ্ছ দুনিয়াতে, ছিলা জান্নাতে, যাচ্ছ দুনিয়াতে, আবার ঘুরে ঘুরে জান্নাতে আসবা, তোমাদের শেষ ঠিকানা হবে জান্নাতু, তবে দুনিয়াটা একটা মুসিবতের জায়গা, তোমাদের পিছনে পিছনে একজন দুশ্মন যাইতেছে, যে দুশ্মনটা তোমাদেরকে জান্নাত জাহান্নামে নিয়ে যাবে, যে দুশ্মনটা গোটা দুনিয়া অন্ধকার করে ফেলবে, জান্নাতের পথটা তোমাদের কাছ থেকে আড়াল করে দিবে। সুতরাং সাবধান,
ওই শয়তানরা তোমাদের পিছনে পিছনে যাইতেছে, সে জিনার বাজার খুলে দিবে, চুরির বাজার খুলে দিবে, ডাকাতের বাজার খুলে দিবে, জুলমের বাজার খুলে দিবে, জবাই করার বাজার খুলে দিবে, সন্ত্রাসীর বাজার খুলে দিবে, ছিনতাইয়ের বাজার খুলে দিবে, চুরি বাদবাসের সব বাজার খুলে দিবে। সুতরাং সাবধান সাবধান সাবধান, এই মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য, তোমাদের পথ দেখিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রাস্তা যাবে, হেদায়েত যাবে। ফাইম্মা ইয়াতিয়াল্লাকুম মিন্নি হুদাও ফামান তাবিয়া হুদায়া। এরে বান্দা, দুনিয়াতে চলতে গিয়া তুমি গাইডলাইন ছাড়া চলতে পারবা না, দুনিয়াতে চলতে গিয়া তুমি পথ ছাড়া চলতে পারবা না। যেমন ভাইয়েরা, আমার যখন মোবাইল প্রথম বের হয়েছে, মোবাইলের সাথে একটা ক্যাটালগ ছিল, ছিল কি ছিল না জোরে বলেন। প্রথম প্রথম মোবাইল চালাইতে গিয়া ক্যাটালগের প্রয়োজন লাগছে, ক্যাটালগ ছাড়া মোবাইল চলতে পারে না। নতুন কোনো যন্ত্র যখন আমাদের দেশে আমদানি হয়, তখন সে যন্ত্র চালাই দিয়ে ক্যাটালগের প্রয়োজন হয়। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা আপনারা আমাকে চালানোর জন্য ক্যাটালগ দান করেছেন, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত যাবে, তোমাদের জন্য গাইডলাইন যাবে, তোমরা কেমনে চলবা, কেমনে চললে তোমাদের জন্য শান্তি আসবে, তোমাদের তোমাদের জীবনে চুরি হবে না, ডাকাতি হবে না, বাটপারি হবে না, বদমাশি হবে না, কিছুই হবে না, তোমাদের জীবনটা সুখময় হয়ে যাবে, ছিনতাই, রাহাজারি, বদমাশি, চুরি, ইপ্রিজিং, ধর্ষণ, জিনা, ব্যভিচার কিছুই বলতে কিছুই থাকবে না। আমি একটা গাইডলাইন তোমাদেরকে দিয়ে দিলাম, তার নাম হলো কোরআন। তার নাম কি জোরে বলেন? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, হুদায়া, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে তোমার জন্য গাইডলাইন যাবে। সুতরাং এই গাইডলাইনকে যারা যারা ফলো করবে, এই হেদায়েতকে যারা তালাশ করবে, এই হেদায়েত নিয়ে যারা চলাফেরা করবে, আমার 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 দেওয়া দিক নির্দেশনা দিয়া যারা চলাফেরা করবে, আল্লাহ তাআলা বলে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, এদের জীবনে কোনো ভয় থাকবে না, দুনিয়ার জমিনে না চুরির ভয় থাকবে, না ডাকাতের ভয় থাকবে, না জিনার ভয় থাকবে, না ধর্ষণের ভয় থাকবে, না ইফতিজিং এর ভয় থাকবে। আল্লাহ তাআলা বলে, এই হলো পার্থিব জীবন, আখিরাতের জীবনে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, এই জীবন থেকে পার্থিব জীবন থেকে জান্নাত পর্যন্ত, জান্নাতে পৌঁছা পর্যন্ত তার কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এই কোরআন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, অফুরন্ত একটি নিয়ামত, অফুরন্ত একটি নিয়ামত, জিন্দা মুজিজা একটি কোরআন আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে দান করেছেন। এই কোরআন দিয়ে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আল্লাহ তাআলা পর্দার বিধানটাকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, কতটুকু গুরুত্ব দিয়েছেন। এখন যদি কোনো আল্লাহর বান্দা বলে, কোরআনে তো অনেক কিছু আছে, সব কিছু মানা যায়, যদি এই কথা কোনো আল্লাহর বান্দা বলেন, ওলামায়ে কেরাম পাশে বসা আছেন, যদি কোনো ব্যক্তি বলে কোরআনের সমস্ত হুকুমগুলি মানা যায় না, এটা দুইটা ভাগ হতে পারে। একটা ভাগ হলো যে কোরআনের কিছু অংশ মানবো, বাকিটা মানার কোনো দরকার নাই। যদি এই এই বিশ্বাস নিয়ে কোনো ব্যক্তি এই কথা বলে, বাকিগুলো মানার কোনো দরকার নাই, তাহলে সাথে সাথে তার ইমানটা চলে যাবে। কথা বোঝাইতে পারছে? জোরে বলেন। আরেকটা হলো, হ্যাঁ, কোরআনের বাকি আইনগুলো তো আছে, অবশ্যই মানার দরকার, কিন্তু আমরা পারতেছি না, চেষ্টা করতেছি, তাইলে হয়তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করতে পারি। কিন্তু আপনি বলবেন, এতগুলো কি মানা যায়, এতগুলো কি মানা যেতে পারে, এমন কথা বলার কোনো সুযোগ নাই ভাইয়ারা আমার। চেষ্টা করতে হবে, হাত্তাল মউত, মৌত পর্যন্ত আপনাকে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে যা নাজিল করেছেন সবগুলি আমার বাস্তব জীবনে ফিট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসেন ভাইয়ারা আমার, নারীর জীবনে পর্দা কয়টা ভাগ? আরো জোরে কয়টা ভাগ জোরে বলেন? একটা হলো তার আওয়াজের পর্দা, আরেকটা হলো তার দেহের পর্দা। কিসের পর্দা? জোরে বলেন। এই কথাগুলি কোরআনে আসেনি, শুধু আজকে আমি আপনাদেরকে শুধু কোরআনের দিকে যাব, হাদিস তো বহুত আছে, হাদিসের দিকে আমি একটু আজকে যাওয়ার চেষ্টা করবো না, যে সময় স্বল্প, শুধু কোরআন দিয়ে আজকে বোঝাবো আপনাদেরকে ইনশাআল্লাহ, যে পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি কি বিধান নাজিল করেছেন। আসেন প্রথমে আওয়াজের পর্দা। মেয়েদের আওয়াজের পর্দা আছে কি আছে না? জোরে বলে আছে কি আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফিউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজ হিকমত থেকে খালি নয়, আল্লাহর প্রতিটা কথা কি পরিমাণ হিকমতপূর্ণ,
যে কথার ভিতরে কোনো চুল ছেড়াও চুল পরিমাণ কোনো ত্রুটি নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, আল্লাহ তাআলা পর্দার আয়াতটা কি, এমন কিছু নারীদেরকে নিয়ে আল্লাহ তাআলা নাজিল করলেন এই যে নারীরা এই পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ নারী আর কেউ হতে পারে না। বলেন তো তারা কারা? নবীজির স্ত্রীগণ। কারা জোরে বলেন, কাদের স্ত্রীগণ? নবীদের দাম কি পরিমাণ? জোরে বলেন না। আমাদের নবীর দাম কি পরিমাণ? কোনো শেষ করা যাবে? আল্লাহর পরেই যার স্থান। সুতরাং প্রধান মানে আমাদের দেশের যদি প্রধানমন্ত্রী পুরুষ হতো, তাহলে প্রধানমন্ত্রী পুরুষ হলে তার যে দাম থাকতো তার ওয়াইফের কিছু দাম থাকতো না, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি আল্লাহর পরে কেউ না। সুতরাং রসুলের স্ত্রীরাও ইহ জগতে পরজগতে সমস্ত নারীর চাইতে দাম এদের অনেক বেশি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলে, ইয়া নিসান নবী লাস্তুন্নাক আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়াকুলনা কওলাম মারুফা। আল্লাহ তাআলা বলে, ইয়া নিসান নবী, ও নবীজির স্ত্রীরা, ও নবীজির মেয়েরা, লাস্তুন্নাক আহাদিম মিনান নিসা, তোমরা জগতের অন্য নারীর মতো নও, তোমাদের দাম জগতের অন্য নারীর চাইতে অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ, কে বলেন? কে বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসান নবী, ও নবীজির স্ত্রীরা, লাস্তুন্নাক আহাদিম মিনান নিসা, তোমরা জগতের অন্য নারীর মতো না, 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 তোমাদের পজিশন, তোমাদের দাম, তোমাদের সম্মান অনেক অনেক বেশি জগতের নারীর চাইতে। সাবধান, ইন ইত্তাকাইতুন্না, যদি তোমাদের দিলে আল্লাহর ভয় থাকে। কার ভয়? জোরে বলেন। কাদেরকে বলতেছেন? কাদেরকে বলতেছেন? জোরে বলেন। নবীজির স্ত্রীদেরকে আল্লাহ তারা বলতেছেন। বলেন তো বাবা, রসুলের স্ত্রীদের ভিতরে খোদার ভয় ছিল কি ছিল না? কি পরিমাণ ছিল, কি পরিমাণ ছিল! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু আলোচনা না করলে হয় না বাবা, এদের স্বামীদের প্রতি, রসুলের প্রতি স্ত্রীদের কি পরিমাণ মহাব্বত ছিল, ভালোবাসা ছিল! যারা বাইতুল্লাহ হজ করেছেন তারা ভালো করে জানেন, যারা জবালে নূরে গিয়েছেন, জবালে নূরে যারা গিয়েছেন ওরা ভালো করে বলতে পারবেন, জবালে নূর কত বড় চা পাহাড়। সেই সময়ের কার ভিতরে কোনো রাস্তা ছিল না, বর্তমান সময়ে এতগুলি রাস্তা হওয়ার পরও ইয়ামানি মানুষ এবং পাকিস্তানি মানুষেরা মিলে ওই জবালে নূরের ভিতরে অনেকগুলো পা রাস্তা করে দিয়েছে, যাতে করে বাইতুল্লাহর মুসাফির যারা হবে রসুলের সেই হেরা গুহাটা দিল ভরে দেখতে পারে। বাইরা আমার রসুলের হেরা গুহাটা প্রাণ ভরে দিল ভরে দেখে কলিজাটা ঠান্ডা করবে। এখনো পর্যন্ত তাকাইলে দেখা যায় যাদের চক্ষু খোলা আছে এরা দিল দিয়া নজর করলে এখনো দেখতে পায়, ওহির ওজনের কারণে জাবালে নূরটা, জাবালে নূর পাহাড়টা চ্যাপ্টা হয়ে গিয়েছে। ওহির এত ওজন ছিল, জাবালে নূর অনেক উঁচা পাহাড় ছিল, কিন্তু ওহির ওজন এত বেশি। আল্লাহ তাআলা বলে, আমি কোরআনকে আকাশের সামনে পেশ করেছি, আকাশ কোরআনকে গ্রহণ করতে চায় নাই, আমি কোরআনটা জমিনকে পেশ করেছি কিন্তু জমিনও কোরআনটা পেশ করে গ্রহণ করতে চায় নাই। সবাই কাঁপা শুরু করেছে কিন্তু মানুষ এত বড় জালেম, মানুষ কেমন করে কোরআনটা গ্রহণ করলো? বাইরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঘ মাসের শীতের ভিতরে আল্লাহ রাসূলের উপরে যখন ওহী নাজিল হতো, সাহাবীরা বলতেন যে আমরা দেখতাম টপ 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 করে রসুলের দেহ মুবারক থেকে গাম বের হতো, রসুলের গায়ে শক্তি কি পরিমাণ ছিল! একটু আলোচনা না করলে হয় না বাবা, জান্নাতি 40 জন পুরুষের শক্তি একা রসুলের গায়ে ছিল, জান্নাতে 40 জন পুরুষ, জান্নাতে একটা পুরুষের শক্তি কি পরিমাণ হবে! কিঞ্চিত আলোচনা করলে সহজে বুঝে আসবে, হযরত আদম আলাইহিস সালাম
ভাইয়েরা আমার আদম 120-160 গজ লম্বা ছিল, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা যখন কোন দুনিয়ার তার গোলামকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিবেন, যখন সে আবে হায়াত আবে দরিয়ার ভিতরে হায়াতে দরিয়াতে ডুব মারবে, ওই দরিয়ায় ডুব দেওয়ার পরে আবাদুল আবাদের জন্য তার হায়াত হয়ে যাবে, আর কোনদিন আল্লাহর বন্দে ইন্তেকাল হবে না আর মরবে না। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন যখন আল্লাহ তাআলা কোন আল্লাহর বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, তার ভিতরে সাথে সাথে চারটা গুণ চরিত্র, তার চারটা পরিবর্তন তার মাঝখানে চলে আসবে। এক নম্বর, 3.5 হাত লম্বা থাকবে না, আদমের মতো 60 গজ লম্বা হয়ে যাবে, 60 গজ লম্বা, 120 হাত লম্বা হয়ে যাবে, হযরত ইউসুফের মতো সুন্দর হয়ে যাবে, দাউদের মতো কণ্ঠ হয়ে যাবে। কারণ জান্নাতের ভিতরে দুনিয়ার আজকে যারা গান গে, যারা আজকে দুনিয়ার গান শুনে স্বামী স্ত্রী মেনে মেনে গান গায়, ও ভাইরা আমার, না না না, আল্লাহর কসম দুনিয়ার গান বন্ধ করেন, দুনিয়ার জিকির দিয়া যে বড় রোজা রাখেন, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর কণ্ঠ দিবেন, আপনার স্ত্রী আল্লাহ যে স্ত্রী দান করবেন তার এত সুন্দর কণ্ঠ দিবেন, স্বামী স্ত্রী দুইজনে মিলে কণ্ঠ দিয়া গান গাবে, সুবহানাল্লাহ। এক নম্বর আদমের মতো লম্বা হয়ে যাবে, 2 নম্বর ইউসুফের মতো সুন্দর হয়ে যাবে, 3 নম্বর দাউদের কণ্ঠ তার কানে কণ্ঠে চলে আসবে, 4 নম্বর রসুলের মতো চরিত্র তার দেহের ভিতরে চলে আসবে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা মানুষ যদি 120 হাত লম্বা হয়, দুনিয়ার ওই জমানার 40 জন পুরুষ যুবক, জান্নাতি পুরুষের একটা দেহের ভিতরে দুনিয়ার 40 জন যুবকের শক্তি আছে, এমন একটা নয়, 2টা নয়, 3টা নয়, জান্নাতি 40 জন পুরুষের শক্তি রসুলের গায়ে একা ছিল। কিন্তু তারপরও যখন রসুলের উপর ওহী নাজিল হতো, ওহির ওজনের কারণে রসুল সহ্য না করতে পেরে প্রচণ্ড শীতের মাঝখানে রসুলের দেহ থেকে টপ টপ করে গার পড়তো, বাইরা আমার। সে যা বলে নূর, এত বিশাল পাহাড়, বিশাল উঁচা পাহাড়, এই বছর যখন হজে গেলাম, যা বলে নূরের দিকে তাকাই, আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না, কেমন আশকে রসুল ছিল, এরা স্বামীর প্রতি কেমন অনুরাগী ছিল, স্বামীর প্রতি কেমন ভালোবাসা ছিল। ওই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বয়স যখন নাকি 45 বছর ছিল, যেই মুহূর্তের ভিতরে খাদিজা, যা যার বয়স 40 বছরের সময় ওহী নাযিল হয়েছে রসুলের উপরে, রসুল যখন খাদিজাকে বিবাহ করেন তখন খাদিজার বয়স ছিল 40, রসুলের বয়স ছিল 25, এদিক দিয়া 40, অধিক দেহ হলো 25, তো 15 আর 40 মিলে 55 বছর একজন বুড়ি, একজন মহিলা কেমন করে সকাল সন্ধ্যা 2 বেলা জাবালে নূরে ওঠে ওঠে রসুলের সামনে খানা পৌঁছে দিয়েছে, সুবহানাল্লাহ। বাইরে আমার, পাকিস্তানে লোকগুলি পর্যন্ত, ভালো ভালো শক্তিশালী লোকগুলো পর্যন্ত জাবালে নূরে উঠতে গেলে অর্ধেকে ওঠে হাঁপানো শুরু করে, অথচ ওই জামানার ভিতরে কোনো গাছ ছিল না, বাড়ি করে কিছুই ছিল না, রাস্তা ছিল না, কিন্তু একটা 55 বছরের একটা বুড়ি স্বামীর প্রতি কেমন খেদমতগার ছিল, সকাল সন্ধ্যা 2 বেলা নিয়মিত প্রতিদিন তিনি খানা পৌঁছে দিয়েছেন, আবার 8 মাসের গর্ব, সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা, এমন স্ত্রীরা আল্লাহ তাআলা এদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া নিসান্নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, ইয়া নিসান্নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, ইনিত্তাকাইতুন ফালা তাখদানা বিল কওল, এ নবীজির স্ত্রীরা তোমরা জগতের অন্য নারীদের মতো নও, ঠিক কিনা জোরে বলেন, তোমাদের পজিশন ভিন্ন, তোমাদের দাম ভিন্ন, তোমাদের পাওয়ার ভিন্ন, তোমাদের ক্ষমতা ভিন্ন, কারণ তোমরা তোমাদের নবীর সাথে জান্নাতে ঢুকবা, এরা পরে জান্নাতে ঢুকবে, তোমাদের দাম অনেক বেশি, কিন্তু শোনো, ইনে তাকায়তুন না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, কারে ভয় করো, কারে ভয় করো, এরা কি আল্লাহরে ভয় করে না, করে কি করে না, জোরে বলেন, আল্লাহকে অবশ্যই ভয় করে। বাইরা আমার, কেমন ভয় ছিল ওইটা বলতে গেলে লম্বা সময়ের দরকার। আল্লাহ তাআলা বলে ইনে তাকায়তুন না, শব্দার শব্দান শুনে রাখো,
যদি তোমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহর ভয় থাকে, তবে শোনো, ফালা তাখদানা বিল কাউল, তোমরা বেগানা পুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলবা না। কথা বুঝাইতে পারেন আমার জোরে বলেন, কথা বলছেন নাকি বোঝেন নাই? ফালা তাখদানা বিল কাউল, সাবধান, জগতের কোন বেগানা পুরুষের সাথে তাখদানা বিল কাউল, মিষ্টি সুরে, নরম সুরে। কেমন আছেন ভাই, কেমন আছেন দিলা ভাই? কথা বুঝেন না ভাইরা আমার? সাবধান, ফালা তাখদানা বিল কাউল। আল্লাহ তাআলা বলে ইত্তাকাইতুন্না, যদি তোমাদের দিলের ভিতরে আমি খোদার ভয় একটু থাকে, ফালা তাখদানা বিল কাউল, সাবধান সাবধান, তোমরা জগতের কোনো পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলতে পারবা না। বলে কেন কেন, কারণটা কি, কারণটা কি? বলে কারণটা কি আমি জানি। কে জানে? জোরে বলেন, কে জানে? আল্লাহ তাআলা বলে আমি জানি, আমি জানি। আমি যেহেতু মানুষ বানিয়েছি, নারী পুরুষ আমি বানিয়েছি, শুধু আমার ভালো করে জানা আছে। বাইরা আমার, মোবাইল কোম্পানি, যতগুলি মোবাইল কোম্পানি আছে, প্রত্যেকটা মোবাইল কোম্পানি তার যে মেসেজগুলি আসে, যেটা নাকি বয়েজ আকারে আসে, সবগুলি নারীদের কণ্ঠ ঠিক কিনা জোরে বলেন বাইরা আমার। জানে পুরুষের কণ্ঠের ভিতরে রসকস নাই, ঠিক কিনা জোরে বলেন? জব জায়গার ভিতরে নারীদের কণ্ঠ বেশি আসে, নারী দিয়ে নারীদের কণ্ঠের ভিতরে জাদু আছে, নারীদের কণ্ঠের ভিতরে মধু আছে। আল্লাহ তাআলা ভালো করে জানেন। তিনি বলেন, কারণ কি তুমি জানো না? যদি তুমি মিষ্টি সুরে কথা বলো, যদি পর পুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলো, ফায়াত মাআল্লাযী ফিল কলবিহি মারাদ, তাইলে যাদের দিলের ভিতরে রোগ আছে, মেয়েদের কথা শুনলেই তাদের দিল, কথা বুঝেন নি ভাইরা আমার? কার কথা? জোরে বলেন, কার কথা? কার? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলে হা হা হা, সব পুরুষ এক নয়, আমি আল্লাহ পুরুষ আমি বানিয়েছি, কারণ পুরুষের দিলের ভিতরে মেয়ালি রোগ আছে, ঠিক কিনা জোরে বলেন বাবা? পুরুষের দিলের ভিতরে মেয়েদের রোগ আছে। আল্লাহ তাআলা বলে ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদো, তাইলে যার দিলের ভিতরে মেয়ালি রোগ আছে, মেয়েদের কণ্ঠ শুনলে তার দিলটার ভিতরে চন আনচান শুরু করে, ঠিক কিনা জোরে বলেন? পুরা শরীরে তার তুফান শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলে তাহলে কি হবে? ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদো, তাইলে পুরুষটা তোমার কণ্ঠটা শুনে তোমাকে পাওয়ার জন্য তার জিব্বা থেকে লালা পড়া শুরু করবে, ঠিক কিনা জোরে বলেন? তামাম লালস, লালসা, লোভ তার জিব্বার পানি পড়া শুরু করবে তোমারে দেখার জন্য। কথা বুঝাইতে পারতেছি না? আমার কথা না কোরআনের কথা? বানায় বলতেছি, জোরে বলেন। ওলামা একাদম পাশে বসা আছেন, আসি না আয়াতটা এটা, ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদ, তাহলে যাদের দিলের ভিতরে মেয়ালি রোগ আছে, এরা তোমার কণ্ঠটা শোনার সাথে সাথে এদের ভিতরে, ও মা কি সুন্দর জানি ভিতরে আছে গো, ঠিক কিনা জোরে বলেন? ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদ, এখন তুমি কথা বলবা কেমনি, কেমনি এদের সাথে কথা বলবা? আল্লাহ এই কথাটা আয়াতের শেষাংশে বলে দিয়েছেন, ওকুলনা কাউলাম মারুফা, কাউলে মারুফের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম এত লম্বা ব্যাখ্যা করেছেন, সংক্ষিপ্ত করে তার ব্যাখ্যা করা আমার দ্বারা সম্ভব হবে না। কেমনি কথা বলবেন আমি সারাংশ বলে দিই, অর্থাৎ ভাষাটা এমন হবে, না কর্কশ, না নরম, না গরম, দুইটার মাঝখানে, ঠিক কিনা জোরে বলেন? কেমনে বলবে? ভাইজান ঘরে আছেন, অন্য কোনো ব্যবস্থা না থাকলে তাইলে বলতে হবে কি, তিনি ঘরে নাই, কথা বুঝেন নাকি? না, কে আসছেন? তিনি তো ঘরে নাই, তাইলে তিনি ঘরে নাই, একটু কর্গস, একটু ঠান্ডা, এমন বলা যাবে না, কে কে কি সে ঘরে নাই, কথা বুঝেননি ভাইয়ারা আমার? এটার নাম কৌলে মারুফ নয়, কয়ে না ঠান্ডা না গরম, এই দুইটার মাস্কের কথা বলতে হবে। কারণ যদি তুমি তার কর্গস পাশে কথা বলে তার মনে একটু কষ্ট দাও, একটু ব্যথা দাও, তাইলে শাস্তিটা কি হবে আল্লাহ আর কেয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক, যারা কথা দিয়া, যারা ব্যবহার দিয়া, যারা আঘাত করে মানুষকে কষ্ট দেয়, কোন ইমানদারের কষ্ট দেয়,
কোন মুমিন পুরুষ বা মহিলাকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু, মানুষকে কষ্ট দেওয়ার পরে, ঈমানদারকে কষ্ট দেওয়ার পরে যদি সে তওবা না করে, আল্লাহ তাআলা বলে ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক, তাহলে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি রেখেছেন। এই জন্য ভাইয়েরা আমার, ও মা বোনেরা কথাটা মন দিয়ে শুনেন, বড় ফায়দা হবে। আল্লাহ তাআলা বলে সাবধান, তোমরা নরম সুরে কথা বলতে পারবে না, মিষ্টি সুরে কথা বলতে পারবে না। ও জগতের নারীরা, ও নবীজির স্ত্রীরা, সাবধান, ইনিত্তাকাইতুন্না, যদি তোমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, ফালা তাখদাউনা বিল কাউল, তোমরা বেগানা পুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলতে পারবে না। কেমনে কথা বলবা? ও কুন্না কাউলাম মারুফা, এদের সাথে নরম নয়, গরম নয়, মধ্যম আকার একটা কথা বলবা, যাতে করে সে কথার মধ্যে বুঝতে না পারে তুমি কি বুড়ি না যুবতি না কি, কিছুই বুঝতে না পারে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। আসেন ভাইরা আমার, এ গেল আওয়াজের পর্দা। আওয়াজের পর্দা না করলে কি হবে আমি আলোচনার সময় থাকলে বলবো ইনশাল্লাহ, সময় আস্তে আস্তে শেষ হচ্ছে, স্বল্প সময়ের ভিতরে চেষ্টা করবো। এবার আসেন ভাইরা আমার, দেহের পর্দা, কিসের পর্দা জোরে বলেন, কিসের পর্দা জোরে বলেন, গেল আওয়াজের পর্দা, এবার আসেন দেহের পর্দা। দেহের পর্দা কেমনে করবেন এই বিষয় নিয়ে আলোচনা করতে আল্লাহ তাআলা এতে বলেন, ওকরনা ফি বুয়ুতিকুন্না ফালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাড়াহুড়া করতে গিয়ে একটা কথা ছেড়ে দিলে, ছেড়ে দিয়েছি। ভাইয়েরা আসেন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার ভিতরে নবীদের স্ত্রীদেরকে লক্ষ্য করে আয়াত নাযিল করলেন কেন, কারণটা কি? এই আয়াতের তাফসিরে মুফাসসিরে কেরাম বলেন যে আল্লাহ তাআলা নবীদের স্ত্রীদেরকে সতর্ক করে দিয়ে এই কথাটা সুস্পষ্ট করে দিয়েছেন, ও জগতের নারীরা, যেখানে নবীদের পাওয়ার বেশি, দাম বেশি, এদের স্ত্রীদের যেহেতু নরম সুরে কথা বলার কোনো অনুমতি নাই, তুমি কে? ঠিক কিনা জোরে বলেন, তুমি কে? নবীজির দিকে তাকাইয়া, নবীজির স্ত্রীদের দিকে তো লুলুপ দৃষ্টিতে তাকাবে দূরের কথা, এদের দিকে নজর দিবে দূরের কথা, এই সাহসটুকু কারণ নাই? এদের দিকে, এদের এদের আওয়াজ শুনলে দিলের ভিতরে একটু কল্পনা আসবে এমন সুযোগ কারণ নাই? রসুলের দিকে তাকাইয়া এই কল্পনা কেউ ভুলও করে দিন করে না সাহাবিরা, কিন্তু তারপর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও জগতের পুরুষেরা, নারীরা, তোমরা শুনে রাখো, আমি নবীজির স্ত্রীদেরকেও ছাড়ি নাই, এদের এত পজিশন, এতর এত পাওয়ার, তারপর এদেরকে বলেছি নরম সুরে কথা বলতে পারবে না, সুতরাং এদের যেহেতু কোনো ক্ষমতা নাই নরম সুরে কথা বলার, তোমাদের তো এর আগেই কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা জোরে বলেন, সাবধান, এদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, সাবধান সাবধান। ও জগতের নারীরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে থাকো, তাইলে তোমরা কখনো নরম সুরে কথা বলতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। আসেন ভাইয়েরা আমার, এবার গেল আওয়াজের পর্দা, আসেন দেহের পর্দা। দেহের পর্দার আবার দুই ভাগ, একটা হলো ঘরের ভিতরে পর্দা, আর একটা হলো বাইরে পর্দা। একটা কি জোরে বলেন, একটা কি জোরে বলেন, একটা হলো ঘরের পর্দা, আর একটা কি জোরে বলেন, বাইরের পর্দা। এই এই ঘরের পর্দার ভিতরে আবার দুইটা ভাগ, এখানে শুধু নারীরাই পর্দা করবে তাই নয়, এখানে পুরুষেরও পর্দা আছে। কিসের পর্দা আছে জোরে বলেন, কিসের পর্দা আছে জোরে বলেন, পুরুষেরও পর্দা আছে। আসেন ভাইয়েরা আমার, মনে করেন আপনি একটা বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে সেই ঘরের ভিতরে কোনো পুরুষ নাই, শুধু মহিলারা ঘরে একা আছে, কে আছে জোরে বলেন, কে আছে জোরে বলেন, ঘরে একমাত্র মহিলারা ঘরে আছে। এখন এই মুহূর্তের ভিতরে আপনি কি সরাসরি ঘরে ঢুকবেন না কোনো নিয়ম নীতি আছে, কোরআনে কোনো আইন আছে কিনা জোরে বলেন? কারো ঘরে ঢুকতে গেলে আমি পুরুষ থাক বা না থাক, কেউ থাক বা না থাক, মনে করেন ঘরে কেউ নাই, আপনি কি পট করে সরাসরি দরজা খোলা পাইলে ঘরে ঢুকবেন না কোনো নিয়ম নীতি আছে জোরে বলেন? আল্লাহ সুবহানাহু তাআলা সেই কথাটাও আয়াতের মাধ্যমে তিনি বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ভাইয়েরা আমার, এখন কারো ঘরে আপনি ঢুকবেন, প্রয়োজন তার ঘরে যাওয়া, এখন কি আপনি সরাসরি ঢুকে ফেলবেন না কোনো কোরআনের আইন আছে? আল্লাহ সুবহানাহু তাআলা সেই কথাটাও কোরআনে কট করে দিয়েছেন, আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত ঈমানদারকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু তুসাল্লিমু আলা আহলিহা, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার ঈমানদারেরা, সাবধান, তোমাদের ঘর ছাড়া যদি অন্য কোনো ঘর হয়, অন্য কারো ঘর হয়, তার ঘরে তুমি ঢুকতে পারবে না, কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা,
ওই ঘর থেকে অনুমতি না পাওয়া না পর্যন্ত অথবা সালাম না দেওয়া পর্যন্ত তার ঘরে তুমি ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই ঘরের ভিতরে সালাম না দিয়া ওই ঘরের ভিতরে অনুমতি না পাওয়া পর্যন্ত তার ঘরে ঢুকা তোমাদের জন্য অনুমতি নাই। আছে জোরে বলেন, আছে জোরে বলেন নাই। এখন ভাইয়েরা আমার, এখন ঘরে কোনো পুরুষ নাই, আছে কে? কে আছে জোরে বলেন। এখন মহিলাটা, যেহেতু পুরুষ নাই, মহিলাটা পুরুষটাকে রিসিভ করতে হবে। কেমনে রিসিভ করবে এটাও আয়াতের তাফসিরে, এক আয়াতের তাফসিরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ভাইয়েরা আমার, ওই রিসিভ করার সিস্টেম তো আমাদের জানা নাই, বর্তমান জমানায় সিস্টেম হলো দুইটা ভাগ। একটা ভাগ হলো মেয়েটা তার দেয়ালের ভিতরে বা পর্দার ভিতরে তার হাত দিয়া এভাবে উল্টা পিঠে তিনটা তালি দিবে, তালি দিলে বুঝতে পারবে ঘরের ভিতরে কোনো পুরুষ নাই। অথবা সে তার দরজা, টিনের দরজা হলে, বেড়া হলে আওয়াজ দিবে, যে তিনটা আওয়াজ দিবে, আওয়াজের মধ্যে বুঝতে পারবে পুরুষটাই তার ঘরে কোনো কি নাই, পুরুষ নাই। অথবা এই দুইটা ব্যবস্থা একটা না থাকলেও তখন মহিলাটা কি করবে, মহিলাটা কোন সিস্টেমে পুরুষটাকে রিসিভ করবে সেটাও কিতাবে তাফসিরে বলে দিয়েছেন। অর্থাৎ তখন সেই মহিলাটা পুরুষটা রিসিভ করবে স্যার ওই যে নরম সর্দিয়া নয়, কঠিন সর্দিয়া নয়, মুগ্ধ একটা সর্দিয়া, যে তিনি তো বাড়িতে নাই। তখন ওই ব্যক্তি বাইরের থেকে বলবে যে আমার একটু ঘরে প্রয়োজন আছে, কিছু ব্যক্তিগত কথা আছে, আমার ঘরে ঢুকা লাগবে। তখন মহিলাটা তার উল্টা পেটে থাপ্পড় দিয়া সে সরাসরি তার দরজাটা খুলে দিয়ে পিছনের রুমে চলে যাবে। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআন বলে দিয়েছেন, পিছনের রুমে চলে যাবে, যাওয়ার পরে পুরুষটা ঘরে ঢুকবে কেমনে, বসবে কোথায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা বলে দিয়েছেন। এখন পুরুষটা ঘরের ভিতরে যাওয়ার পরে তার কিছু প্রয়োজন আছে, প্রয়োজনটা কি ভাইয়ারা আমার সংক্ষিপ্ত করতে, সময় যদি সংক্ষিপ্ত, প্রয়োজনটা এখন প্রয়োজনটা সে বলতে বলা লাগবে। এখন প্রয়োজনটা বলতে গিয়া কি মহিলার সামনে যাবে না সে অন্য কোথাও বসবে, কেমনে প্রয়োজনটার কথা বলবে, এটাও আল্লাহ তাআলা আরেক আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তোমাদের কোনো প্রয়োজন হয়, আল্লাহ সুবহান ওরা তাড়াহুড়া করতে গেলে আয়াত ভুলে যায়। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন তোমাদের কোনো প্রয়োজন হয় তখন তোমরা কেমনে তাকে প্রশ্ন করবা, তার কাছে চাইবা কেমনে, আল্লাহ সুবহানাহু মিন ওয়ারাই হিজাব, আয়াতটা পুরো খেয়াল নাই, মিন ওয়ারাই হিজাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তখন তার কাছ থেকে তুমি চাইবা কেমনে, পর্দার আড়াল থেকে, সামনাসামনি নয়, এমন না যে ভাবি একটু সামনে আসেন, সামনে বসেন, আমার পাশে বসেন, আল্লাহকে উতরুক করার সুযোগ তোমার নাই, ঠিক কিনা জোরে বলেন ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা, আল্লাহ ফাস আলোহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবুহুন্না, আল্লাহ তাআলা বলে যখন তোমার কোনো প্রয়োজন হয়, কোনো জিনিসের প্রয়োজন হয়, ফাস আলোহুন্না, ফাস আলোহুন্না, ফাস আলোহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবুহুন্না, আল্লাহ তাআলা বলে যখন তোমার কোনো 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 কিছু প্রয়োজন হয় তাওয়াই লাগে, তখন তার সামনে গিয়া বসতে পারবা না, তার সামনাসামনি হইতে পারবা না, ফেস টু ফেস হইতে পারবা না, কেমনে প্রশ্ন করবা, কেমনে চাইবা তার কাছে, আল্লাহ তাআলা বলে ফাসআলুহুন্না মিন ওয়ারা হিজাব, পর্দার আড়াল থেকে, কোন থেকে জোরে বলেন, কোন থেকে জোরে বলেন, পর্দার আড়াল থেকে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা বলে এটা করলে কি হবে, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবুহুন্না, তাইলে তোমাদের দিলও পবিত্র থাকবে, তাদের দিলও কি থাকবে, কি থাকবে জোরে বলেন, পবিত্র থাকবে। আসেন ভাইয়েরা আমার, এখন পুরুষটার যেই মহিলার ঘরে গিয়েছে, পুরুষটার এমন একটি কথা যেই কথাটা মহিলার যে শাশুড়ির সামনে বা অন্য অন্য আত্মীয় সামনে বলা সম্ভবপর নাই। মনে করেন তার চাচাতো ভাই অনেক দূর থেকে আসছে, যে ভঙ্গ আমি জোরে কথাটা বললে তোমারও সমস্যা হবে, আমারও সমস্যা হবে, তুমি একটু সামনে আসতে হবে। এই সামনে আসবে কেমনে, সামনে আসতে গিয়ে পর্দা করতে হবে। আল্লাহ তাআলা এই কথা আরেক আয়াতে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সাবধান সাবধান সাবধান, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন, আল্লাহ তাআলা বলে সাবধান, যদি একান্ত প্রয়োজন হয় পর্দারাও দেখে কথা বললে দুইজনের মাঝখানে কথাটা অনেক দূরে ছড়ে যাবে, অনেক দূরে চলে যাবে, তাইলে দুইজনের সমস্যা হতে পারে। এখন চাচাতো ভাই বোনকে বললেন, ও বোন তুমি পর্দার আড়ালে থাকলে তো আমি কথাটা জোরে বলা লাগবে, একটু সামনে আসা লাগবে। আল্লাহ তাআলা বলে সাবধান সাবধান সাবধান, যদিও চাচাতো ভাই
মামা তো ভাই হোক না কেন, তার সামনে যদি যাওয়াই লাগে তুমি কেমনে যাইবা? আল্লাহ তাআলা বলে লা ইউবদিনা যিনাতাহুন ইল্লা লিউবুলাতিহিন, তখন তুমি তার সামনে যেতে গিয়া তার তোমার মাথা থেকে পা পর্যন্ত যত গোটা অঙ্গটা তুমি কাপড় দিয়ে ঢেকে ফেলতে হবে, তোমার এই চেহারার সৌন্দর্য, গোটা দেহের সৌন্দর্য তোমার স্বামী ছাড়া অন্য কারোর সামনে প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন বাইরে আমার আসেন, সংক্ষিপ্ত করে বলতেছি, এখন গেল দেহের পর্দা, ঘরের ভিতরে, ঘরের ভিতরে পর্দা, আসেন ঘরের বাইরে পর্দা। এখন আপনি বলবেন একদম সংক্ষিপ্ত করে আলোচনা করতেছি ভাই, আসলে সংক্ষিপ্ত করে আলোচনা করলে অনেক কিছু বুঝে বলা সম্ভবপর নয়, এখানে অনেক কথা তাফসীর রয়ে গিয়েছে যেগুলো আমার দ্বারা বলা সম্ভব হচ্ছে না সময় স্বল্পতার কারণে, আর 4 মিনিটের ভিতরে আমার বয়ান শেষ করতে হবে। আসেন ভাইয়েরা আমার, এখন আপনার প্রশ্ন হবে, হুজুর তাইলে কি একটা মহিলা সারা জীবন কি ঘরের ভিতরে বসে থাকবে নাকি, আজীবন কি ঘরে সে বসে থাকবে নাকি, সে কি করবে? আল্লাহ তাআলা বলে না, ও নারী আমি তো তোমাকে আজীবন ঘরে বসে থাকতে বলি নাই। এখন মহিলারা কয় কারণে ঘর থেকে বের হতে পারবে, কোন কোন কারণে বের হতে পারবে, এই বিষয়টা নিয়ে মুফাসসিরিন কেরামদের মাঝখানে, ওলামায়ে কেরামদের মাঝখানে অনেকগুলি কথা আছে। এর ভিতরে আমি কয়েকটা কথা বলি। কোনো কোনো ওলামায়ে কেরামকে বলেন তিনটা কারণে একটা নারী ঘর থেকে বের হতে পারবে। এক নম্বর কারণ হল তার পিতা মাতারে খেদমত করার জন্য। দুই নম্বরে তার ব্যক্তিগত কারণে, মনে করেন ব্যক্তিগত কারণ কি, মনে করেন তার কোনো স্বামী নাই, তার ছেলে নাই, এখন তার জীবিকা নির্বাহ করার মতো, তার কোনো উপার্জন করার মতো কোনো বস্তু তার নাই, আর যারা ক্ষমতায় আছে সরকার প্রধান যারা আছে, যারা তারাও তার দিকে নজর দিচ্ছে না, এখন তার পেট চালানো লাগবে, এই দৃষ্টিকোণে এই মহিলাটা তার ব্যক্তিগত প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে। কথা বুঝিনি ভাইরা আমার। নাম্বার তিন, তার এমন একটা রোগ হয়েছে যে রোগটা ঘরের ভিতরে থেকে ডাক্তার দিয়ে নিরাময় করা সম্ভব নয়, অবশ্যই সে ঘর থেকে বের হওয়া লাগবে, অপারেশন করা লাগবে। তিন নাম্বার, তার রোগের চিকিৎসা করার জন্য ঘর থেকে বের হতে পারবে। এই তিনটা কারণ ছাড়া আরেকটা কারণ হলো ধর্মীয় কারণে, ঘরের ভিতরে থেকে কোরআন শিক্ষা করা তার দ্বারা সম্ভবপর নয়, ঘরের ভিতরে থেকে এলমেদিন শিক্ষা করা সম্ভবপর নয়, তখন এই মহিলাটা এলমেদিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হতে পারবে। এই চারটা কারণে নারী ঘর থেকে বের হবে। এখন সে ঘর থেকে বের হবে কেমনে, নিয়ম নীতি আছে কি আছে না, আল্লাহ তাআলা বলে দিয়েছে কিনা, জোরে বলেন। আল্লাহ তাআলা শিক্ষা তার করা বলেন, আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহান নবী, ও নবী, কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। সুবহানাল্লাহ, বাইরে আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহান নবী, ও নবী, কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। ও রাসূল, আপনি বলে দেন ইয়া আইয়ুহান নবী, কুল্লি আসওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ও বানাতিকা, আপনার মেয়েদেরকে বলে দেন, উনি সাইল মুমিন, গোটা দুনিয়ার সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলে দেন, তারা যখন কোনো প্রয়োজন ঘর থেকে বের হবে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন বড় একটা চাদর দিয়া মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। এখন আসেন ভাইয়েরা আমার, ঘর থেকে বের হয়েছে, গোটা শরীর ঢেকে বের হয়েছে, বের হওয়ার পরে হাঁটবে কেমনি, কি সামনের দিকে তাকাইয়া তাকাইয়া দুইটা চোখ বের করে হাঁটবে, না নিচের দিকে তাকাইয়া হাঁটবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তারা বলে, ও রাসূল, এরা প্রয়োজনে ঘর থেকে বের হয়েছে, এই চারটা কারণে এরা ঘর থেকে বের হয়েছে, এখন বের হওয়ার পরে তারা কেমনে হাঁটবে, কেমনে তারা চলবে সামনে, কেমনে তারা দেখবে, আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওকুল লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন, ও রাসূল, এ মেয়েদেরকে বলে দেন, তারা যখন ঘর থেকে বের হবে, তারা যেন চোখগুলি উপরের দিকে না রাখে, এরা যেন নিজের চক্ষুগুলি পর পুরুষ থেকে নিচের দিকে নামায় রাখে। সুবহানাল্লাহ। মায়েরা আমার, এখন সে পর্দা করলো, চোখ নিচের দিকে করলো, হাঁটবে কেমনি, এটা আসি কি আসে না কোরআনে? আল্লাহ বলে শিখে বলেন, জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও নারী, পা দিয়েছি বলে, কমর দিয়েছি বলে, যেমনি তেমনি হাঁটবা, এ সুযোগ তোমার নাই, ঠিক কিনা, জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, ও নারী সাবধান, ওয়ালা ইয়াদরিবিনা বিআরজুলিহিন্না। সুবহানাল্লাহ। হিল জুতা পরে, হিল জুতা বুঝুন তো নাকি, এত বড় সুখা, ওরে মারে বা,
হিল জুতা পরে, যে জুতা পরার কারণে কমর দুলতে থাকে, আল্লাহকে সাবধান, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, সাবধান, তুমি কমর ধুলাইয়া লাফাইয়া লাফাইয়া কুদাইয়া কুদাইয়া হাঁটতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন, ওয়ালা ইয়াদরিবনা জারবুন মানি আর জারবুল জারবুল রিজল ফিল আরদ, আল্লাহ আয়াত তাফসীর মুফাসসির কারাম বলেন অর্থাৎ পাওগুলিকে জমিনে মেরে মেরে ধাক্কা দিয়ে দিয়ে হাঁটা, আল্লাহ তাআলা বলে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, সাবধান তোমার পাগুলিকে মেরে মেরে লাফাইয়া লাফাইয়া কুদে কুদাইয়া কোমর দুলাইয়া হাঁটতে পারবে না, হাঁটবে কেমনে, আয়াতের তাফসীরে লম্বা আলোচনা করেছেন, আমি আর বলতে পারতেছি না, সময় যদি স্বল্প ভাইয়ার আমার এতটুকু বলে দিই, গিরাবে লিখেছে তোমার হাঁটাটা কেমন হবে, নিচের দিকে তাকাইবা, আস্তে আস্তে হাঁটবা, তোমার দেহের ভিতরে তুমি একজন বুড়া নারী না যুবতী নারী কোনো পুরুষ যেন দেখে বুঝতে না পারে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কতদূর আমল করার তৌফিক দান করুক, এখন এই আল্লাহর হুকুম না মানলে পর্দা না করলে কি কি আজাব আল্লাহ রেখেছেন, বিশাল এক লম্বা আলোচনার দিকে আসি, হাদিসের আয়াতের মধ্যে বলতে পারতাম, আল্লাহ তাআলা যে কথাগুলি আমার অদমের জবান থেকে বের করেছেন, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।